হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা অ্যানসিয়েন্ট হিস্ট্রি একেবারে প্রথম থেকে রিভিশন ক্লাসটা শুরু করব। শুধুমাত্র অ্যানসিয়েন্ট হিস্ট্রি নয়, এরপর আমরা বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন অংশ ডেলি রিভিশন দেব। রাত্রে 8:30 থেকে ডেলি রিভিশন ক্লাস হবে এবং দিনের মধ্যে অন্যান্য সময়ে বিভিন্ন রেকর্ডেড ক্লাসগুলো দেওয়া হবে, যাতে করে কমপ্লিট রিভিশনটা সম্ভব হয়। আর যে কয়েকটা দিন অবশিষ্ট রয়েছে, প্রায় দেড় মাস মতো প্রিলিমসের জন্য এবং মেন্সেরও কিন্তু এখানে বেশ কিছু রিভিশনটা এখানে কভার হয়ে যাবে। তো আজকে যেটা একেবারে অ্যানসিয়েন্ট হিস্ট্রির প্রথম অংশ সেটা দিয়ে শুরু করব। অ্যানসিয়েন্ট হিস্ট্রি শুরু হচ্ছে কোথায়? একেবারে যখন মানুষের আবির্ভাব হচ্ছে সেই সময় থেকে অ্যানসিয়েন্ট হিস্ট্রি শুরু হচ্ছে, যেখানে কোনো লিখিত অংশ পাওয়া যায় না। সেজন্য এটাকে আমরা বাংলাতে বলে থাকি প্রাগৈতিহাসিক যুগ, অর্থাৎ ইতিহাস, ইতিহাসের কোনো নিদর্শন পরিষ্কারভাবে সেখানে পাওয়া যাচ্ছে না, প্রাগৈতিহাসিক আমরা বলে থাকি। তো মানুষের উদ্ভব হচ্ছে কখন? মানুষের উদ্ভব হচ্ছে কত সময়, কোন সময়? 4.2 মিলিয়ন ইয়ার্স, 4.2 মিলিয়ন ইয়ার্স আগে মানুষের উদ্ভব হচ্ছে, মানুষ আসছে। কিন্তু তখন যে মানুষ ছিল সেটাকে আমরা হোমোসেপিয়েন্স বলি না, বিভিন্ন ধরনের বিবর্তনের মাধ্যমে হোমোসেপিয়েন্স, হোমোসেপিয়েন্সের উদ্ভব হচ্ছে 50,000 বছর আগে, 50,000 ইয়ার্স এগো হোমোসেপিয়েন্স আসছে। তো যখনই মানুষের উদ্ভব হচ্ছে, তারপরের যে অংশ যেটাকে আমরা প্রাগৈতিহাসিক যুগ বলছি, এই সময় মানুষ আস্তে আস্তে দলবদ্ধভাবে আসছে এবং বিভিন্ন রকম টুলস যেগুলো আমরা বলি সেগুলো তৈরি করছে এবং বিভিন্ন প্রাণীকে হত্যা করছে এবং নিজেদের জীবনটাকে নির্বাহ করছে। এইবার এই সময়কার যে ডিভিশন আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, যেটাকে আমরা প্রস্তর যুগ বলে থাকি, প্রস্তর যুগ, অর্থাৎ এই পাথরে বিভিন্ন টুলসগুলো তারা ইউজ করছে এবং শিকারের জন্য ব্যবহার করছে। প্রস্তর যুগকে এই জন্যে তিনটে, খুব গুরুত্বপূর্ণ এটা, কিন্তু তিনটে ভাগে, তিনটে ডিভিশনে এটা করা হয়। একটা হচ্ছে প্যালিওলিথিক, একটা হচ্ছে মেসোলিথিক, আর একটা হচ্ছে নিওলিথিক। তো প্যালিওলিথিক কোনটা? 9000 BC পর্যন্ত যেটা, সেটাকে আমরা বলছি প্যালিওলিথিক। 9000 থেকে 4000 BC পর্যন্ত যেটা, যে সময়টা, সেটাকে আমরা বলছি মেসোলিথিক বা মধ্যপ্রস্তর যুগ। এটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগ, প্যালিওলিথিক। মেসোলিথিক যেটাকে আমরা বলছি মধ্যপ্রস্তর, আর নিওলিথিক যেটাকে আমরা বলছি নব্য প্রস্তর। নিওলিথিক শুরু হচ্ছে 4000 BC থেকে এবং এটা চলছে 1800 BC পর্যন্ত। এইবার আমরা দেখব যে এখানে আমরা ডিভিশনটা কেন করলাম, কি এমন হয়েছিল যেগুলো আমরা এগুলো আলাদা আলাদা ভাগ করে দিচ্ছি। তো প্যালিওলিথিকে কী ছিল? প্যালিওলিথিকের আবার অনেক ডিভিশন আছে, আমি সেখানে যাচ্ছি না, রিভিশন ক্লাস, আমি এখানে চট করে বলবো এখানে কী কী হয়েছিল। এখানে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করত, হস্তকুঠার, যেটাকে হ্যান্ডেক্স বলা হয়, চপার, কাটারি, এই সমস্ত এরা ইউজ করত, সমস্তই কিন্তু পাথর দিয়ে তৈরি। তো আস্তে আস্তে তারা অস্ত্র, নানা রকম অস্ত্র তৈরি করতে শুরু করলো এবং তামিলনাড়ু, পাঞ্জাব, মধ্যপ্রদেশে এরকম কিন্তু প্রাচীন প্রস্তর যুগের বহু নিদর্শন পাওয়া গেছে, অর্থাৎ এই সময় ভারতবর্ষেও কিন্তু প্রাচীন প্রস্তর যুগের মানুষ দেখতে পাওয়া যায়। মধ্যপ্রস্তর যুগে কী হলো? মধ্যপ্রস্তর যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা, সেটা হচ্ছে এরা যে টুলসগুলো ইউজ করতো, যে পাথরগুলো ইউজ করতো, সেটা আস্তে আস্তে ছোট হয়ে গেল। সেটা তারা ছোট ছোট জিনিস ইউজ করতে শুরু করলো, যেটাকে বলা হচ্ছে মাইক্রোলিথ, ছোট ছোট জিনিসপত্র তারা ইউজ করবে এবং সেটা দিয়ে তারা শিকার করবে। তো মেসোলিথ
এটা বারবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যে মেসোলিথে মূল বৈশিষ্ট্যটা কি। এখানে বিভিন্ন রকম মাইক্রোলিথ ইউজ করা হতো। কারো একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, একটু মাইকটা অফ রাখবেন কিছুক্ষণের জন্য, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। ওকে, তো মাইক্রোলিথ এই সময় মূল বিষয়। এবং ভীমবেটকাতেও কিন্তু আমাদের যেটা মধ্যপ্রদেশে ভীমবেটকাতে, যদিও বিভিন্ন যুগের নিদর্শন পাওয়া যায় মধ্যপ্রদেশে ভীমবেটকাতেও, কিন্তু এটা দেখতে পাওয়া যায়। পাঁচমারি রয়েছে খুব গুরুত্বপূর্ণ, তো এই সমস্ত জায়গাতে এর বিষয়গুলো আসছে। এইবার আরও বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে নিওলিথিক, বা যেটাকে আমরা বলছি নব্য প্রস্তর যুগ। নিওলিথিক গুরুত্বপূর্ণ কেন? কারণ এই সময়তেই কিন্তু সভ্যতার যে মূল উদ্ভব সেটা কিন্তু এখানে হচ্ছে। এখানে তারা আরও বেশি ধারালো অস্ত্র ব্যবহার করছে। কৃষিকাজ সবচেয়ে বড় কথা, এগ্রিকালচার এই সময় কিন্তু শুরু হয়ে যাচ্ছে। নবপ্রস্তরে এগ্রিকালচার শুরু হয়ে যাচ্ছে। চাকা আবিষ্কৃত হচ্ছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সভ্যতার অগ্রগতির যে প্রতীক সেই চাকা এখানে আবিষ্কার হয়ে যাচ্ছে। এবং আগুনের ব্যবহার মানুষ শিখে যাচ্ছে, পশুপালন শিখে যাচ্ছে। তো একেবারে যেটা আমরা বলতে পারি আধুনিক যে মানুষের সূত্রপাত, সেটা হচ্ছে এই নব্যপ্রস্তর যুগে। এবং নব্যপ্রস্তর যুগের একটু পিছন দিকে আমরা যদি পিছিয়ে যাই, তো এখন থেকে বর্তমান সময় থেকে 7000 BC, সেই সময়তে কিন্তু আমরা মেহেরগড় সভ্যতা পাবো। যদিও এটা বেসিক্যালি মধ্যপ্রস্তরে পড়ে, কিন্তু এদের যে মূল বৈশিষ্ট্য ছিল সেগুলো কিন্তু এই নব্যপ্রস্তর যুগের মূল বৈশিষ্ট্য। মেহেরগড় সভ্যতা, মেহেরগড় সম্পর্কে আমি ছোট্ট একটু এখানে আলোচনা করব। মেহেরগড় সভ্যতা আবিষ্কার হচ্ছে কিন্তু সিন্ধু সভ্যতার অনেক পরে, 1974 যা ফ্রান্সোয়া জারিজ পাকিস্তানে বেলুচিস্তান যেটা অঞ্চল বর্তমানে রয়েছে, যেটা বেলুচিস্তান, সেইখানে এই মেহেরগড় সভ্যতাটা আবিষ্কার করছেন। সেখানে 1974 সালে তিনি এটা আবিষ্কার করছেন। এবং সেখানে মূল বৈশিষ্ট্যটা কী? সেখানে মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু একেবারে গ্রামীণ সভ্যতা ছিল। মানুষ কিন্তু পশুপালন, জীবিকা নির্বাহ, সাধারণ মাটির, পোড়া মাটির, ইটের তৈরি বাড়ি, এই সমস্ত তারা ইউজ করতো মেহেরগড় সভ্যতাতে। এবং এটা কিন্তু সিন্ধু সভ্যতার থেকেও প্রাচীন সভ্যতা ছিল, এটা মনে রাখতে হবে, এবং অবস্থানটা মনে রাখতে হবে। এটুকু মেহেরগড়ের জন্য রিভিশন ক্লাসে এটুকু যথেষ্ট। এছাড়া আরও অনেক ইনফরমেশান আছে, সেগুলো আমি ডিটেলস ক্লাস যেগুলো দেবো সেগুলো সেখানে আমি সেগুলো বলে দেবো। আচ্ছা, মেহেরগড় সভ্যতা হয়ে গেল। এরপর আমরা নবপ্রস্তর যুগের টাইম পিরিয়ডটা আমরা যদি দেখি, এটা কিন্তু 1800 পর্যন্ত চলে আসছে। এইবার এই সময়তে তামার ব্যবহার কিন্তু মানুষ শিখছে, তামার ব্যবহার শিখছে। তো যেটাকে আমরা বাংলাতে বলে থাকি তাম্র প্রস্তর যুগ, এটা তো আমরা প্রস্তর যুগের ভাগ করলাম। এবার প্রস্তর যুগে নিওলিথিকে নব্যপ্রস্তর যুগে কিন্তু মানুষ তামার ব্যবহার শিখে যাচ্ছে। কোন সময় শিখছে? এটা 1800 থেকে 1000 BC-র মধ্যে এটা আমরা বলতে পারি, যদিও এর কিছু আগেই এটা শুরু হয়েছিল। তো যেটাকে আমরা বলি চ্যালকোলিথিক, চ্যালকোলিথিক, লিথিক কথাটা যেখানে আসবে তার মানে কিন্তু শিলাকে নির্দেশ করছে। তো চ্যালকোলিথিক বলতে কিন্তু এখানে তামা প্লাস প্রস্তর, সুতরাং বাংলাতে আমরা এটাকে বলি তাম্র প্রস্তর যুগ। তো সরাসরি সিন্ধু সভ্যতার বিষয়ে এটা জিজ্ঞাসা করা হয় যে এটা কিন্তু তাম্র প্রস্তর যুগের সভ্যতা, অর্থাৎ সিন্ধু সভ্যতার মানুষ যেমন তামার ব্যবহার জানতো, তারা কিন্তু এই প্রস্তর যুগের অংশ হওয়ার জন্য তাদেরকে আমরা তাম্র প্রস্তর যুগের মানুষ বলছি। আর এরপরে আসছে আয়রন এজ, 1000 BC, এর আগে মানুষ কিন্তু লোহার ব্যবহার সেভাবে জানতো না, সিন্ধু সভ্যতাতে তো নয়ই। তো পরে বৈদিক সভ্যতাতে লোহার ব্যবহারটা শুরু হয়, এবং আমরা এই 1000 BC-র সময় থেকে বলতে পারি যে লৌহ প্রস্তর যুগ শুরু হচ্ছে, মানুষ লোহার ব্যবহার জানছে এবং সভ্যতাটা আরও একটু এগিয়ে যাচ্ছে। তো এই ইনফরমেশানগুলো, এই বিষয়গুলো আমাদের এখান থেকে মনে রাখতে হচ্ছে, আমাদের রিভিশন করতে হচ্ছে। এইবার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যে অধ্যায় থেকে প্রশ্ন অবশ্যই থাকবে, সেটা হচ্ছে আমাদের সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতা প্রথমত যেটা, সেটা হচ্ছে এটা তাম্রপ্রস্তর যুগের সভ্যতা, যেটা আমরা বলছি যে চ্যালকোলিথিক পিরিয়ডের সভ্যতা। এবার সিন্ধু সভ্যতার সময়টা কখন, সিন্ধু সভ্যতা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত বিকাশ লাভ করেছিল, বা সিন্ধু সভ্যতার যে অ্যাকচুয়াল পিরিয়ডটা সেটা কখন, বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মত রয়েছে, আমরা কোনটাকে ধরে থাকি, আমি এটা প্রশ্ন জিজ্ঞাসা করছি, সিন্ধু সভ্যতার অ্যাকচুয়াল টাইমটা কোন সময়?
সিন্ধু সভ্যতার টাইম পিরিয়ডটা? এটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম আছে। তো যেটা বলা হয় যে রেডিও কার্বন ডেটিং, বা যেটাকে আমরা কার্বন 14 যেটা দিয়ে করা হয় ডেটিং করা, সেটাতে যেটা যে এজটা আসে সেটা কত? হ্যাঁ, এবার কোথাও এটা 2500 আছে, অসুবিধা নেই। হ্যাঁ, 1750। এবার এটা তো একদিনে হয়নি, আমরা বলতে পারি না এটা এরম সময়তে হয়েছে পার্টিকুলার। এরও আবার বিভিন্ন স্টেজ ডিভিশন আছে, আমরা সেই জটিলতার মধ্যে এখানে যাচ্ছি না। যদি সরাসরি জিজ্ঞাসা করা হয় রেডিও কার্বন ডেটিং অনুসারে কত, তাহলে কিন্তু এটা হবে। এবং এই শেষ পিরিয়ডটা সব জায়গাতে সেম রয়েছে, সে 1750 পর্যন্ত। এটা কোথাও 2300 পাওয়া যায়, কোথায় 2500 পাওয়া যায়। যেহেতু একদম অ্যাকিউরেট বলা পুরোপুরি সম্ভব নয়, সুতরাং এগুলো সবগুলোই ঠিক ধরতে হবে। এবার এটা টাইম পিরিয়ডটা হলো, টাইম পিরিয়ডটা জিজ্ঞাসা করা হয় বারবার। এবার হচ্ছে ইন্দাস সিভিলাইজেশন, এই টার্মটা প্রথম কে ইউজ করছেন, প্রথম এই টার্মটাকে ব্যবহার করছেন? জন মার্শাল। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, জন মার্শাল এটা প্রথম ইউজ করছেন। আচ্ছা, এবার সিন্ধু সভ্যতার সীমারেখা, সিন্ধু সভ্যতা যদি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম হিসাবে করি আমরা, তাহলে একেবারে উত্তর দিকের সাইড কোনটা? একেবারে, হ্যাঁ, একেবারে নর্থে যেটা রয়েছে সেটা হচ্ছে মান্ডা। সাউথে কি রয়েছে? ডিমাবাদ। সাউথের ডিমাবাদ। ইস্টে আলমগীরপুর। আর ওয়েস্ট সুতকাজেন্ডার। তো এটা হচ্ছে সিন্ধু সভ্যতার ইস্ট ওয়েস্ট নর্থ সাউথের যে এক্সটেনশন, সেটা এতদূর পর্যন্ত এটা বিস্তৃত ছিল। তো আমরা এখানে যে ম্যাপটা দেখতে পাচ্ছি, ম্যাপটা যদি পুরোটা ধরা হয় তাহলে এইভাবে এইভাবে কিন্তু সিন্ধু সভ্যতাটা বিস্তৃত ছিল, এইভাবে সিন্ধু সভ্যতাটা বিস্তৃত ছিল। তো এখানে সুতকাজেন্ডার একেবারে এরকম জায়গাতে, আচ্ছা। এবার জন মার্শাল প্রথম ইউজ করেছেন ঠিকই, তাহলে সিন্ধু সভ্যতা আবিষ্কার হচ্ছে কত সালে? 1921। আচ্ছা, এরপর একটু মাইকটা অফ রাখবেন। আচ্ছা, এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, 1921 শুরু হলো, 1921 কোন সাইটটা প্রথম আবিষ্কার হচ্ছে? হরপ্পা সাইটটা ফার্স্ট, প্রথম আবিষ্কৃত সাইট, এটা জিজ্ঞাসা করা হয় বারবার। বর্তমানে এটা কোথায় রয়েছে? হরপ্পা বর্তমানে কোথায় রয়েছে? এক্স্যাক্টলি পাঞ্জাব, অ্যাট প্রেজেন্ট এটা পাকিস্তান। আচ্ছা, এরপর হরপ্পা সম্পর্কে আরেকটু ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে, কোন নদীর তীরে কোন সাইডটা রয়েছে, এটা থেকেও প্রশ্ন করা হয়। তো হরপ্পা ইরাবতী নদী যেটাকে বলা হয় রাভি, ঝিলাম চেনাব রাভি, তো এই যে রাভি রিভার, তো সেটা। আচ্ছা, একটু জিওগ্রাফিতে চলে যাই, রাভি কোথা থেকে শুরু হচ্ছে, উৎস কোথায় রাভির? রাভি আর বিয়াস, বিপাশা দুটো একই জায়গাতে উৎপত্তি লাভ করেছে, কোথায়? রোটাং পাস। রাভি আর বিয়াস দুটোই কিন্তু একই জায়গাতে উৎপত্তি লাভ করেছে। যাই হোক, জিওগ্রাফি আমরা আবার যখন রিভিশন করবো, এগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গা, জিওগ্রাফি হিস্ট্রি দুটোরই। রাভি নদীর তীরে তাহলে হরপ্পা রয়েছে,
এবং এটা আবিষ্কার হচ্ছে 1921-এ। কে আবিষ্কার করছেন? দয়ারাম। হ্যাঁ, দয়ারাম সাহানি। আচ্ছা, এটা হলো হরপ্পা। এরপর গুরুত্বপূর্ণ সাইট হচ্ছে মহেঞ্জোদাড়ো অবশ্যই, এবং সব থেকে গুরুত্বপূর্ণ সাইটই বলা যায় মহেঞ্জোদাড়ো, কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব জিনিসপত্র রয়েছে, যেগুলো আমরা হিস্ট্রি বইতে ছবি দেখি বা গুরুত্বপূর্ণ যেসব রয়েছে, সেগুলো কিন্তু মহেঞ্জোদাড়োতেই রয়েছে। তো মহেঞ্জোদাড়ো এটা আবিষ্কার হচ্ছে কত সালে? 1922। হ্যাঁ, 1922 আবিষ্কার হচ্ছে এটা। এটা বর্তমানে কোথায় রয়েছে? এটা রয়েছে সিন্ধ তীরে, সিন্ধ। হ্যাঁ, সিন্ধ প্রদেশে এটা রয়েছে, লারকানা জেলা, অবশ্যই লারকানা জেলাতে, সিন্ধ প্রদেশের মধ্যে পড়ছে। এবং এটা কোন নদীর তীরে রয়েছে? রিভার ইন্দাস, সিন্ধু নদীর তীরে, খুব গুরুত্বপূর্ণ, ইন্দাস, সিন্ধু নদীর তীরে এটা রয়েছে। মহেঞ্জোদাড়ো মুভিতে যে বন্যা এটা দেখানো হয়েছে, এটা দিয়ে মনে রাখা যেতে পারে, আমি জাস্ট মনে রাখার জন্য বললাম যে বন্যা হয়েছিল এরকম দেখানো হয়েছে, যদিও ওটা ফাইনাল এক ডিসিশন নয় যে বন্যাই হয়েছিল, এরকম তো জানা যায়নি, অনুমান করা হয় বন্যার ফলে এটা ধ্বংস হয়েছিল শহরটা। তো ইন্দাস বা সিন্ধু নদীর তীরে মহেঞ্জোদাড়োটা কিন্তু রয়েছে। এটা আবিষ্কার হচ্ছে 22-এ, এবং এটা কে আবিষ্কার করছেন? রাখালদাস বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এবার এই মহেঞ্জোদাড়োর গুরুত্বটা কি? মহেঞ্জোদাড়োতে কি কি পাওয়া যাচ্ছে? মহেঞ্জোদাড়োতে কি কি পাওয়া যায়? গ্রেট গ্যানারি, গ্রেট বাথ, পশুপতিশীল মহল, ব্রেডেড ম্যান, ক্লে ফিগার অফ মাদার গডেস, সব কিছু, মানে আমরা যদি, হ্যাঁ ঠিক আছে আমি বলছি এবার। তো মহেঞ্জোদাড়ো এমন একটা শহর, এখানে সিন্ধু সভ্যতার আমরা যা কিছু দেখি প্রায় সব কিছু এখানে ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এদের যে টাউন প্ল্যানিং ছিল, টাউন প্ল্যানিংয়ের বিষয়টা কী ছিল? সিটাডেল বা দুর্গ, সেটা থাকবে একটু উঁচু জায়গাতে, সেটা থাকবে একটু উঁচু জায়গাতে, এরকম জায়গাতে বাম দিকে থাকে। প্রত্যেকটা টাউন প্ল্যানিংয়ে কিন্তু সেম, বাম দিকের উঁচু জায়গাতে একটা দুর্গ থাকবে, যেখানে এই গ্র্যানারি থাকবে, গ্র্যানারিগুলো ছিল, বা যেটাকে আমরা বলছি শস্যাগার সেটা ছিল, এবং গ্রেট বাথ, গ্রেট বাথ স্নানাগার, যেটা বড় বৃহৎ স্নানাগার, সেটাও কিন্তু এই সিটাডেলের মধ্যে ছিল। মনে করা হয় এখানে বিভিন্ন যে রিচুয়ালসগুলো পালন করা হতো, ধর্মীয় যে অনুষ্ঠানগুলো পালন করা হতো, সেইগুলো এইখানে দুর্গের উপরে এসে কিন্তু পালন করতে, এবং এটাকে সুরক্ষিত রাখা ছিল, পাঁচিল দিয়ে ঘেরা ছিল দুর্গ, এবং এর মধ্যে কিন্তু গ্রানারিটা রয়েছে, তার শস্যাগার যেটা, সেইখানেও কিন্তু এটা কিন্তু এই জায়গাতে রয়েছে। এবং সাধারণ মানুষ কোথায় থাকছেন? সাধারণ মানুষ কিন্তু একটু নিচু এলাকাতে, এরকম জায়গাতে ডান দিকে থাকছেন। এটা কেন আমি ড্র করলাম? কারণ হচ্ছে প্রত্যেকটা টাউনে, প্রত্যেকটা যে টাউন প্ল্যানিং সেটা কিন্তু সেম, এরকম উঁচু জায়গাতে সিটাডেল থাকবে, দুর্গ থাকবে, এবং নিচু জায়গাতে এখানে মানুষের যে বসবাসের এলাকা, এবং যেখানে মূল যে প্ল্যানিংটা একেবারে 90 ডিগ্রিতে প্রত্যেকটা রাস্তা চলে গিয়েছে, এবং প্রত্যেকটা বাড়ি হচ্ছে ইটের পোড়া, ইটের তৈরি, কোনোটা দোতলা বাড়ি, একতলা দোতলাগুলো বাড়ি, এবং রাস্তার দিকে কিন্তু কোনো জানালা নেই, একতলায় রাস্তার দিকে কোনো জানালা থাকবে না, এবং ভেতরে কোর্টইয়ার্ডটা হবে লম্বা, উঠানটা ভেতরে উঠান থাকবে, এরকম ধরনের যে বৈশিষ্ট্যগুলো দেখা যাচ্ছে প্রত্যেকটা শহরে একই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যাচ্ছে। এবং আরও বেশি যেটা পয়প্রণালী বলা হয়, এখানে কিন্তু ড্রেনটা আন্ডারগ্রাউন্ড ড্রেন ছিল, এখনকার আধুনিক সভ্যতার মতো আন্ডারগ্রাউন্ড ড্রেন ছিল, এবং সেটা ছিল যথেষ্ট বড়, যথেষ্ট চওড়া, একটা মানুষ কিন্তু লম্বা হয়ে দাঁড়াতে পারে, হাঁটতে পারে, এরকম একটা বড় ড্রেনটা কিন্তু ছিল। তো এই যে সিস্টেম, তো মনে করা হয় আগে প্ল্যান করা হতো, তারপরে কিন্তু এখানে নির্মাণ কাজ শুরু করা হতো, তারপরে সমস্ত কিছু হতো। তো এই সব বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা শহরে দেখা গেছে, এবং প্রত্যেকটা শহরেই কিন্তু এই জিনিসগুলো হচ্ছে, যে মেন রাস্তার সাথে, মেন রোডের সাথে কিন্তু প্রত্যেকটা রোড গিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে মিলছে। আর মহেঞ্জোদাড়ো সম্পর্কে মনে রাখতে হবে যে শস্যাগার থেকে শুরু করে একেবারে গ্রেট বাথ, সমস্ত পশুপতি মহাদেবের যে শিল, সেটা ব্রোঞ্জের যে ড্যান্সার, ব্রোঞ্জের যে মূর্তিটা, সেটা এখানে পাওয়া যাচ্ছে, এবং
দাড়িওয়ালা যে মানুষ, একজন যে স্টাইলিশ ম্যান, স্টাইলিশ দাড়িওয়ালা যে মানুষের ছবিটা আমরা দেখি বিভিন্ন বইতে থাকে সেটা, এবং ক্লে ফিগার মাদার গডেস, যেটা মাদার গডেসের মানে মাটির তৈরি, সেটাও এখানে পাওয়া যাচ্ছে। তো মহেঞ্জোদাড়ো ওই জন্য এত বেশি গুরুত্বপূর্ণ, এগুলো সব মনে রাখতে হবে, এবং টাউন প্ল্যানিংটা কিন্তু মনে রাখতে হবে। দুর্গ কোন দিকে ছিল, কী ছিল না ছিল, এগুলো কিন্তু এখানে পরিষ্কারভাবে আমাদের জানতে হবে, জিজ্ঞাসা করা হতে পারে, যে কোনো প্রশ্নে জিজ্ঞাসা করা হতে পারে। আচ্ছা, এরপর এরপর হচ্ছে সুটকা জেন্ডার, সুটকা জেন্ডার। তো সুটকা জেন্ডার এটা আবিষ্কার হচ্ছে কত সালে, যদিও আবিষ্কারগুলো এখানে সমস্ত যে সাইট, সব সাইটের আবিষ্কার মনে রাখার প্রয়োজন নেই, তবুও এখানে কয়েকটা শহর রয়েছে। 1931 হ্যাঁ, আর এটা এইখানে সাল মনে রাখার প্রয়োজন নেই, আমি যদিও একটু বলে দিচ্ছি। সুটকা জেন্ডার বর্তমানে পড়ছে বালুচিস্তানে, বালুচ এলাকাতে পড়ছে, বালুচিস্তানে, এবং এটা কোন নদীর তীরে সেটা একটু মনে রাখতে হবে। সুটকা জেন্ডার কোন নদীর তীরে এটা অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, দ্রাস নদীর তীরে সুটকা জেন্ডার পড়ছে, এবং এটা আবিষ্কার করছেন অরেল স্টেনটা আবিষ্কার করছেন। নদীর তীরে অবশ্যই, কোন নদীর তীরে সেটা অবশ্যই মনে রাখবে, সাল মনে রাখার প্রয়োজন নেই, সব সাল মনে রাখা সম্ভব নয়। আচ্ছা, রংপুর এটা সাইটটা কোথায় রয়েছে? রংপুর রয়েছে গুজরাটে। আর এটা রয়েছে মিদার রিভারের তীরে, মিদার। চানহুদারো এটা কোথায় রয়েছে বর্তমানে? এটা সিন্ধ এলাকাতে পড়ছে, এটা রয়েছে ইন্দাসের তীরে, এটা মনে রাখতেই হবে, ইন্দাস রিভারের তীরে, এটুকু মনে রাখলেই হবে চানহুদারো সম্পর্কে। আর রয়েছে রোপার, খুব গুরুত্বপূর্ণ সাইট রোপার। রোপার কোথায় রয়েছে? পাঞ্জাব, এটা রয়েছে শতদ্রু নদীর তীরে, সুতলেজ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লোথাল কোন নদীর তীরে রয়েছে? আরেকটা রিভার রয়েছে, হ্যাঁ, গুজরাট এবং ভোগাবা প্লাস সবরমতী, এটা মনে রাখতেই হবে, সবরমতী ভোগাবা এই দুটো তীরে, এবং লোথাল যে গুজরাটে অবস্থিত সেটা অবশ্যই মনে রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ সাইটগুলো বলছি, অজস্র সাইট রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলোই। আচ্ছা, কালীবঙ্গানের অর্থ কী? কালীবঙ্গান, যেমন মহেঞ্জোদাড়ো মৃৎস্তূপ, কালীবঙ্গানের অর্থ কী? ব্ল্যাক ব্যাঙ্গলস বা কালো চুড়ি। আচ্ছা, এটা রয়েছে রাজস্থানে রয়েছে, কোন নদীর তীরে রয়েছে? ঘাগর। বনওয়ালি কোথায় রয়েছে? হরিয়ানা। কোন নদীর তীরে? এটাও ঘাগর, বনওয়ালি, এটাও ঘাগর, কালীবঙ্গান, বনওয়ালি, এই দুটোই ঘাগর। ওকে, আচ্ছা, আমাদের যে ইউনেস্কোর 40তম ভারতের যে 40টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে লাস্ট অ্যাড হয়েছে কোনটা? ধোলাভিরা কোথায় রয়েছে এটা?
গুজরাটে। গুজরাট, খুব গুরুত্বপূর্ণ, এটা কারেন্ট অ্যাফেয়ার্সও জিজ্ঞাসা করা হতে পারে। ধোলাবিরা, এখানে গুরুত্বটা কি, ধোলাবিরাতে স্পেশাল কি রয়েছে? স্টেডিয়াম, 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 এটা মনে রাখতেই হবে। এখানে একটা স্টেডিয়াম পাওয়া গেছে এবং এটা একমাত্র সাইট যেটা কিনা তিনটে ডিভিশন রয়েছে। তিনটে ডিভিশন অন্য কোনো সাইটে নেই, শুধুমাত্র এখানেই রয়েছে। তো এই জিনিসগুলো ধোলাবিরা সম্পর্কে মনে রাখতেই হবে। আচ্ছা, ঘোড়ার ব্যবহার সাধারণত জানতো না, এখানে সিন্ধু সভ্যতার মানুষরা ঘোড়ার ব্যবহার জানতো না। ঘোড়া এবং লোহা, এই দুটো হচ্ছে এখানে ছিল না। তো কিন্তু একটা জায়গাতে ঘোড়া অবশেষ পাওয়া গেছে, সেটা কোথায়? না না, এই এইখানে কনফিউশন হয়ে যায়। এটা হচ্ছে সুরকোটাডা, সুরকোটাডা, হ্যাঁ, একমাত্র এখানে ঘোড়ার অবশিষ্টাংশ পাওয়া গেছে। তো এক জায়গাতে যেহেতু পাওয়া গেছে, এরকম বলা যায় না যে এটা ওই সময়কার তখন ছিল বা ওই ওই সিন্ধু সভ্যতার সময়কার, এটা তারপরেও এখানে কোনোভাবে আসতে পারে। তো সুতরাং ঘোড়ার ব্যবহার হতো না বলেই কিন্তু ধরা হয়। তো এই জিনিসটা মনে রাখতে হবে। আর লোথাল, লোথালে কি কি গুরুত্ব রয়েছে? বন্দর, আর ধানের চাষ হতো, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বন্দর তো আছে, অলঙ্কার, পুঁথির অলঙ্কার, হ্যাঁ হ্যাঁ। এখানে জাহাজ, জাহাজের টেরাকোটা মডেল পাওয়া গেছে, যেহেতু এখানে বন্দরও ছিল। তো শিপ এর মডেল পাওয়া গেছে কোথায় সেটা বললেও কিন্তু এই জায়গাটাই হবে। এবার বিভিন্ন জায়গাতে এরা কিন্তু পোড়ামাটির বিভিন্ন কাজ বিভিন্ন জায়গাতে পাওয়া গেছে, এগুলো একটু মনে রাখতে হচ্ছে। আর এই যে, হ্যাঁ হ্যাঁ, এটা বন্দর ছিল, এখান থেকে বাণিজ্য হতো, এখান থেকে বাণিজ্য হতো। এখানে সুমের, মেসোপটেমিয়া এদিকেই রয়েছে, পারস্য উপসাগর দিয়ে, এখান দিয়ে লোহিত সাগর দিয়ে সুমের, যেখানটা আমরা এরকমভাবে দেখি, আমরা যদি ম্যাপটা আঁকি এরকমভাবে, এখানে তো এরকম গুজরাট এরকম রয়েছে। আমরা যদি ওয়ার্ল্ডের ম্যাপটার দিকে তাকাই তাহলে দেখব এখানে এখানে চলে যাচ্ছে। তো এরকমভাবে কিন্তু বাণিজ্যগুলো হতো এখান থেকে, বা এখানে চীনের সাথেও বাণিজ্য হতো। বিভিন্ন যে শিলগুলো পাওয়া গেছে সেখান থেকে আমরা বুঝতে পারি। তো এখানে মূল যে বন্দরটা ছিল সেটা ছিল লোথাল, যেটা গুজরাটে রয়েছে। লোথাল থেকে কিন্তু বাণিজ্য হতো, বিভিন্ন দেশের সাথে বাণিজ্য হতো। এবং আরেকটা যে প্রশ্ন করা হয় যে সুমেররা, মেসোপটেমিয়া যারা আদিবাসী ছিল, তারা সিন্ধু, সিন্ধুবাসীদের কী নামে ডাকতো, কী বলতো? মেলুহা, মেলুহা বলতো, এটাও জিজ্ঞাসা করা হয়, খুব গুরুত্বপূর্ণ টার্ম এটা, মেলুহা বলতো। এবং সিন্ধু সভ্যতার শিল ওখানে পাওয়া গেছে, যেহেতু মনে করা হয় যে ওদের সাথে বাণিজ্যটা হতো, এবং লোথাল ছিল এখানকার মূল বন্দর, মূল বন্দর সহ। তো এইগুলো মনে রাখতে হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, একটু একটু মাইকটা বন্ধ করবেন, কারো একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে। হ্যাঁ, এই যে চুড়ি তৈরির কারখানা, বিভিন্ন রকম অলংকার তৈরির কারখানা, এটা কোথায় ছিল? না, মূল যে ফ্যাক্টরিটা ছিল এটা বিড মেকিং ছিল লোফালা, চানহুদরো, চানহুদরো, চানহুদরো। এবার চানহুদরো সম্পর্কে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। চানহুদরো এক্স্যাক্টলি দুর্গ ছিল না এখানে, উইদাউট এনি সিটাডেল, সিটাডেল এখানে ছিল না, দুর্গ ছিল না। যেটা আমি প্রথমেই বললাম, টাউন প্ল্যানিংয়ের ক্ষেত্রে বাম দিকে উঁচু জায়গাতে একটা দুর্গ থাকবে, এটা সব শহরের সব জায়গাতে এটা সেম পাওয়া গেছে, কিন্তু এটা চানহুদরোতে পাওয়া যাচ্ছে না। চানহুদরোতে কোনো সিটাডেল নেই, কোনো দুর্গ নেই,
এবং জায়গায় জায়গায় কিন্তু এখানে এই কারখানাগুলো পাওয়া যাচ্ছে, চুড়ি তৈরির কারখানা, এরকম বিভিন্ন প্রসাধন তৈরির যে কারখানা সেগুলো কিন্তু চানহুদরতে পাওয়া যাচ্ছে এবং কোনো উঁচু জায়গা পাওয়া যাচ্ছে না। এবার বিভিন্ন জায়গাতে স্টাডি করে যারা ঐতিহাসিক রয়েছেন তারা একটা কনক্লুশনে আসছেন যে যে সমস্ত জায়গাতে শুধুমাত্র সাধারণ মানুষ বসবাস করতো, ওই যে নিচু এলাকাটা বসবাসের জন্য ওটা সাধারণ মানুষের জন্য করা হতো, এবং দুর্গ এলাকাতে কিন্তু এক দল, একজন কোনো নয়, এক দল প্রশাসক থাকতেন। এখানে কিন্তু পার্টিকুলার কোনো একজন রাজা থাকতেন এরকম কিন্তু বোঝা যায় না, বা এখানকার যে সিম্বলগুলো যা যা কিছু রয়েছে সেটা দেখে বলা যায় না যে এখানকার কোনো রাজা থাকতেন। তো মনে করা হয় ওই সমস্ত শীতালের এরিয়াতে কোনো একটা সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ছিল, অনেকে মিলে শহরটাকে চালাতেন, তাদের একটা পরিকল্পনা ছিল, একটা প্ল্যানিং ছিল। না হলে কিন্তু সমস্ত শহরে, প্রত্যেকটা শহর যেখানে যেখানে পাওয়া যাচ্ছে সব জায়গাতে এরকম সিটাডেল পাওয়া যাবে, সব জায়গাতে একই রকম টাউন প্ল্যানিং সব কিছু, এটা কিন্তু সম্ভব ছিল না একটা সেন্ট্রালাইজ অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম ছাড়া। তো এইগুলো এখানে বলা হচ্ছে, তো ইনফরমেশানগুলো এখানে কিন্তু মনে রাখতে হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান। আর ডিমাবাদে ব্রোঞ্জ ইন্ডাস্ট্রি ছিল, ব্রোঞ্জের বিভিন্ন, যেটা আমরা আগে দেখলাম, ব্রোঞ্জের বিভিন্ন দ্রব্য এখানে পাওয়া যেত, সেটা পাওয়া যেত ডিমাবাদে। আচ্ছা, এখানে সিন্ধু যে লিপি সেটা পাঠোদ্ধার করা যায়নি, কিন্তু এই যে লেখা এভাবে লিখত, তারা জিগজ্যাগ সিস্টেমে লিখত, বাম দিক থেকে ডান দিকে গেল, আবার পরের লাইনটা ডান দিক থেকে বাম দিকে এলো, আবার তারপরের লাইনটা ডান দিক থেকে বাম দিকে গেল। তো এই যে সিস্টেমটা, এটাকে কি বলা হয়? মিশরে চলে গেলে হবে না, এটা হচ্ছে বস্ত্রপেডন, এটা হচ্ছে বস্ত্রপেডন। ওকে, এই যে স্টাইলটা, লেখার স্টাইলটা, এটাকে বলা হচ্ছে বস্ত্রপেডন। আর যেহেতু এগুলো ছবির মাধ্যমে বলা হতো, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? পিক্টোগ্রাফিক, পিক্টোগ্রাফিক। এখানে লিপিগুলো ছিল পিক্টোগ্রাফিক এবং স্টাইলটা ছিল বস্ত্রপেডন স্টাইল। তো এটা মনে রাখতে হচ্ছে। আর বিভিন্ন ঐতিহাসিক এখানকার যে, আচ্ছা, কী কী উৎপন্ন হতো সেটা গুরুত্বপূর্ণ। এখানে মূল ক্রপ কী ছিল? হ্যাঁ, বার্লি আর হুইট। এবং রাইস যে পাওয়া গেছে সেটা লোথালে, গুরুত্বপূর্ণ একটা সাইট, সেখানে পাওয়া গেছে, ধানের চাষও এখানে হতো। তো লোথাল এবং রংপুর, এই জায়গাতে রাইস কাল্টিভেশনটা পাওয়া যাচ্ছে, লোথাল এবং রংপুর দুটো সাইট আছে কিন্তু মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখনও পর্যন্ত যে প্রমাণ পাওয়া গেছে সেখান থেকে জানা যাচ্ছে যে প্রথম যে কটন, প্রোডাকশন সেটা কিন্তু এই সিন্ধু সভ্যতা, বাসীরা কিন্তু এটা প্রথম শুরু করছে। ওকে, প্রথম কটন তৈরি করছে সিন্ধু অধিবাসীরা। এবং গৃহপালিত পশু তো বিভিন্ন ছিলই, ভেড়া, ছাগল, ষাঁড় টাঁড় এই সমস্ত নানা রকম ছিল। মেসোপটেমিয়া, সুমেরের সাথে, বাহারিনের সাথে বাণিজ্য হতো। কী কী বাণিজ্য হতো সেটা মেবি জিজ্ঞাসা করা হতে পারে। ইম্পোর্ট করা হতো এখানে, আমদানি করা হতো গোল্ড, সিলভার, কপার, টিন, এই সমস্ত ধাতুগুলো আমদানি করা হতো। এক্সপোর্ট কী কী করা হতো এখানে, কৃষিকাজে বিভিন্ন উৎপন্ন দ্রব্য, কটন বা কটনের তৈরি বিভিন্ন দ্রব্য এগুলো কিন্তু, এবং পটারি, যেটা খুব গুরুত্বপূর্ণ, বিভিন্ন পটারি বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, বিভিন্ন মাটির তৈরি জিনিস বিভিন্ন জায়গায় পাওয়া গেছে, সেটাও কিন্তু এরা এক্সপোর্ট করতো। এবং মেলুহা বলতো সুমেরিয়ানরা, এটা তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। আর স্বস্তিকা চিহ্ন, এভাবে দেওয়া হয়, সেটা কিন্তু এই সিন্ধু সভ্যতা থেকেই এসেছে মনে করা হয়। সিন্ধু সভ্যতাবাসীরাই কিন্তু এই স্বস্তিকা চিহ্ন, এটা ইউজ করা প্রথম শুরু করে। তো এইসব ইনফরমেশানগুলো মনে রাখতে হচ্ছে। এবার সিন্ধু সভ্যতার ডেক্লাইন কীভাবে হচ্ছে, কীভাবে ধ্বংস হচ্ছে, বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন রকম মত আছে, তো কে কোনটা বলেছেন সেটাও জানতে হবে। বন্যার মাধ্যমে হয়, যেটা বিভিন্ন জায়গাতে বলা হয় যে বন্যার মাধ্যমে হয়, এটা কে বলছেন? খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক একজন মার্শাল, বলছেন বন্যার মাধ্যমে হয়েছিল। আরেকটা হচ্ছে টেকটনিক ডিস্টারবেন্স, পাত সংস্থান জড়িত কারণে হয়েছিল, এটাও মার্শাল এটাও বলেছিলেন। এবং এক্সটার্নাল অ্যাগ্রেশন, একটা খুব গুরুত্বপূর্ণ, অর্থাৎ বাইরের কোনো শত্রু আক্রমণের মাধ্যমে হয়েছিল, এটা বলছেন কে? এটা বলছেন
মাটিমার হুইলার, এটা বলছেন হুইলার। তো এই সমস্ত বিভিন্ন রকম প্রচলিত ধারণা রয়েছে। তো ইন্দাস ভ্যালির ডিক্লাইনিং এরকমভাবে হচ্ছে। এবার এটা আমরা জাস্ট রিভিশনের একটা বিষয়ে দেখলাম। আমরা যখন আরেকটু ডিটেলসে জানব, তখন আমরা কি করব, মনে রাখার জন্য মাইন্ড ম্যাপের মাধ্যমে এগুলো মনে রাখতে হবে, কারণ প্রচুর ইনফরমেশান রয়েছে। আর সিন্ধু সভ্যতা এমন একটা অধ্যায় যেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন থাকবেই। তো এটা কোন সময়ে তৈরি হচ্ছে, ব্রোঞ্জ এজ, সিভিলাইজেশন 2500 থেকে 1700 বিসি পর্যন্ত টাইম পিরিয়ড। কে ডিসকভার করছেন, হরপ্পা 1921 হচ্ছে, মহেঞ্জোদারো 22 হচ্ছে। তো এইভাবে ক্রোনোলজিগুলো মনে রাখা সম্ভব হচ্ছে, কোথায় অরিজিন হচ্ছে, কতদূর এক্সটেন্ড ছিল, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট পুরোটা এখান থেকে হয়ে গেল। এরপর ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের স্ক্রিপ্টটা কীরকম ছিল, বষ্টোপেডন থেকে শুরু করে নানা রকম এদের ইন্দাস স্ক্রিপ্ট এবং রাইটিং স্টাইল, যে বষ্টোপেডন বা আরও বিভিন্ন জিনিস কী কী এখানে লেখা থাকতো সেগুলো রয়েছে। টাউন প্ল্যানিং যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, পোড়া মাটির ইঁট ব্যবহার করা হতো, আধুনিক যুগে যেমন ব্যবহার করা হয় সেরকম। মেহেরগড়ের সাথে তফাৎ হচ্ছে, মেহেরগড়ে কিন্তু রোদে পোড়া ইঁট ব্যবহার করা হতো, আর সিন্ধু সভ্যতা কিন্তু একেবারে আগুনে পোড়া ইঁটের ব্যবহার কিন্তু এখানে হতো। প্রাইভেট হাউস ছিল, লার্জ হাউস, বিভিন্ন রকম, যেটা আমি অলরেডি বলেছি এগুলো কিন্তু এখানে কিন্তু বলা রয়েছে। তো মাইন্ড ম্যাপের মাধ্যমে এগুলো চট করে এক্সামের আগের দিন বা এক সপ্তাহ আগে অবশ্যই কিন্তু রিভিশন কীভাবে দেয়া যায় সেটা এইভাবেই কিন্তু রিভিশনটা দেওয়া সম্ভব, অথবা খাতায় ছোট্ট করে লিখে রাখতে হবে, নিজের মতো করে নোটস তৈরি করে এখানে রিভিশনটা কিন্তু দিতে হবে। আর ডিসক্রিপটিভ যেটা, যে পয়েন্টসগুলো আমি অলরেডি এর আগে এগুলো করিয়েছি, আমি যেগুলো বললাম এর মধ্যেই রয়েছে, আরও কিছু এক্সট্রা ইনফরমেশান এখানে রয়েছে, আমি পিডিএফটা শেয়ার করে দেবো। এখানে কোন কোন জায়গাতে বাণিজ্য হতো, এখানে যে এই যে মেসোপটেমিয়া রয়েছে, ইজিপ্ট রয়েছে, চীন রয়েছে, প্রত্যেকের সাথে কিন্তু এই হরপ্পা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন প্রত্যেকটা সমসাময়িক ছিল এবং একজনের সাথে অন্যজনের বাণিজ্য সম্পর্ক কিন্তু ছিল। তো সাইজ, লোকেশান কেমন ছিল, এখানে প্রত্যেকটা সাইট ড্র করে দেখানো আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো। পিডিএফটা পেলে কিন্তু এখানে পুরোটাই আরও ভালো করে রিভিশনটা দেওয়া সম্ভব হবে। এই যে স্নানাগার, যেটা স্নানাগার মহেঞ্জোদাড়োতে যেটা বড় স্নানাগার পাওয়া গেছে, যেটা রিচুয়ালসের জন্য ব্যবহার করার মতো, এখানে চিত্রটা রয়েছে, আমরা দেখলেই বুঝতে পারবো উঁচু জায়গাতে এটা তৈরি হয়েছিল। আর এই যে পয় প্রণালী ব্যবস্থা, রাস্তা যে ড্রেন সেটা এখানে কীভাবে রয়েছে দেখানো রয়েছে, এবং এই লেখা স্টাইল বা এইগুলো এখানে, তো এটা মনে রাখার ক্ষেত্রে আরও সুবিধা হবে। মাদার গডেস বা পশুপতি শিল এইগুলো সব পাওয়া যাচ্ছে। আর এরা যে রিচুয়ালসটা ফলো করতো, যে ধর্ম বিষয়টা যে ফলো করতো, এটা কিন্তু এরা প্রকৃতি পূজা করতো, প্রকৃতির পূজা করতো, কোনো আলাদা কোনো ধর্ম নয়, এরা কিন্তু প্রকৃতি পূজাটা করতো, এটা মনে রাখতে হবে। এখানে এই যে লোথাল যে অবস্থানটা, ডকইয়ার্ডটা, সেটা এখানে দেখানো রয়েছে। এখানে নদীর মাধ্যমে এসে সমুদ্র দিয়ে এখানে কিন্তু বাণিজ্যটা হতো। তো এখানে বিভিন্ন ইনফরমেশানগুলো যেগুলো আমি অলরেডি ডিটেলসে পড়িয়েছি, আমি ডিটেলসে যে ক্লাসটা আমি আগে ছিল সেই ক্লাসটাও আমি দিয়ে দেবো, ডিটেলসে একবার দেখে নিয়ে তারপর চট করে রিভিশন করে নিলে কিন্তু হয়ে যাবে। এইগুলো সব পাওয়া যাচ্ছে, এই দুটো পাওয়া যাচ্ছে মহেঞ্জোদাড়োতে। আচ্ছা, আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সাইট কোনটা, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের সবচেয়ে বড় সাইট কোনটা। খুব বেশি দিন না, 3-4 বছর আগে এটা মানে এক্সকাভেশন করা হয়েছে, আরো বেশি এই সাইটটাতে ছিল, ছোট সাইট ছিল, কিন্তু আশপাশে যে এতটা বড় সেটা অনেক পরে আবিষ্কার হয়েছে। রাখিগাড়ি মনে রাখতে হবে সবচেয়ে বড় সাইট, মানে আগে মনে করা হতো যে মহেঞ্জোদাড়ো সবচেয়ে বড় সাইট, কিন্তু পরে দেখা গেল যে রাখিগাড়িটা সবচেয়ে বড় সাইট। তো এটাও প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো এরকম টুকরো ইনফরমেশান অনেক রয়েছে, যেটা প্রিলিমস মেন্স দু জায়গাতেই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ভারতবর্ষের গর্ব, কারণ এরকম এত সুন্দর এত প্ল্যানিং ওই সময়কালে এটা ভাবা যায় না। তো সুতরাং এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন থাকবে অবশ্যই।